কেহকে সুখ দিতে বিপদ কি হয়, সাডেনলি আমাদের সামনে এসে উপস্থিত হয়, ব্যাধি হঠাৎ করে লেগে যায়, আমরা কেউ ইচ্ছা করে ব্যাধিগ্রস্ত হই না। কিন্তু বশিষ্ঠ বলছেন এগুলো তবুও স্বীকার করলেও করা যায়, কিন্তু সব থেকে সমস্যা যখন ব্যক্তি নিজের দেহকে, এই দেহকে বলছি মানে যে ডেলিবারেটলি দেহের জন্য আপনারা বা কেউ করছে তা নয়, এই শরীরকে কেন্দ্র করে তার যত ছোটাছুটি, ব্যাধি তো শরীরে এসে উপস্থিত হয়, বিপদ তো জীবনে এসে উপস্থিত হয়, কিন্তু ব্যক্তি নিজের সত্তে থাকে শরীরকে কেন্দ্র করে। আজকে আমার এটা চাই, কালকে আমার ওইটা চাই, এম আর অ্যাম্বিশন সে বানায়, একটার পর একটা তাসের ঘর সে সাজায়, নিজের দেহকে উপস্থাপন করার, তাকে সুখী করার যে ইচ্ছা। আপনার একটি বিপদ হলে কি হবে, রাত্রিবেলা 2টোর সময় কোনো একদিন ফোন এলো, জানো তো এই বিপদটা ঘটে গিয়েছে, তো আপনার কষ্ট হয়, শরীরে রোগ, কোনো অ্যাকিউট ডিজিজ আছে, কখনো কখনো রাত্রে ঘুম ভেঙে যায়, নাহলে আপনি কি করবেন, ওষুধ খেয়ে ঘুমিয়েও পড়বেন আন্ডার কন্ট্রোল। কিন্তু আপনি যখন আপনার 7টা ট্রাক রাস্তায় ছেড়ে রেখে দিয়েছেন, আপনি তো নিজেই বানিয়ে রেখেছেন এমন স্থিতি যেখানে আপনার কোনো শান্তি বা ঘুমের প্রশ্ন নেই। রাত্রি 2টোয় ফোন আসবে, 2:30 ফোন আসবে, সকাল 5টায় ফোন আসবে, ব্যক্তি রোজ রাত্রে এসি চালিয়েও ঘুমোতে পারে, এবং অদ্ভুত ব্যাপার, ব্যক্তি নিজেই এটা বানিয়েছে, কেউ তাকে বাধ্য করেনি, মানুষ চিরকালই এরম করেছে, এক একটা সময় যেমন টাইম ফ্রেম ছিল সেইভাবে এটি ম্যানিফেস্ট করেছে। তো ব্যক্তি নিজেকে যখন বিরক্ত করে তখন তার থেকে বেশি যন্ত্রণাদায়ক আর কিছু হয় না। আপনি কাকে অভিযোগ করবেন, অভিযোগ করার কেউ নেই, আপনার শরীর খারাপ হচ্ছে না, স্ত্রীকে বলবেন, জানো তো দেহটা এরকম, দিবা কাকে বলবেন, বয়স তো হচ্ছে তবু একটু সান্ত্বনা পেলেও পাওয়া যেতে পারে, বউকে যদি বলেন যে এই কথা বলবো, তুমি তো বাঁধিয়েছো। কিন্তু ব্যক্তির অবস্থা খুব শোচনীয়, সে নিজে বলতেও পারে না, তাকে কি করে বলবে, হিরো হওয়ার জন্য করেছি, জগৎকে দেখাতে হবে আমার কি ক্ষমতা আছে, কি পজিশন আছে, দেখলে মনে হচ্ছে কি প্রচন্ড ব্যস্ত মহারাজ, মুখে কি বলবেন আপনার প্রত্যেকে। আজকালকার দিনের বাজারে চলতে গেলে প্রচুর খাটতে হয়, আসল কারণ তো জানেন আপনি, ভিতরে ভিতরে না খাটছি, নিজের শরীরকে এত ভালোবাসি, এবং এই ভালোবাসাও পরবর্তীকালে আসবে, তুমি কি ভালো ভেবেছো, তুমি তো ঘুমালেই না, আয়ু তো 4 বছর কমে গেল, ভালোটাই বা বাসলে কি করে, শরীরকেও ভালোবাসা হলো না। তো এরকম ভাবে বলতে বলতে নিয়ে যাচ্ছেন, এবারে আরেকটু ধাপ উপরে উঠছেন, আগেরটা ছিল বৈরাগ্য প্রকরণ, এখন বলছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। এই জগতের যে খেলা যেটা চলছে, জগতের খেলা না বলতে পারি, আমাদের মনের খেলা, সেটি রামকে ধরিয়ে দিচ্ছে, এক এক ধাপ করে এগোচ্ছে। বশিষ্ঠ উবাচ, সংযম মনস শান্তি এতি সংসার সংভ্রম মন্দরে অস্মত অন্ধতাম স্পন্দতাম যাতে যথা ক্ষীর মহার্ণব। শ্রী বশিষ্ঠ বলিতেছেন, মন্দরাচল নিশ্চল হইলে ক্ষীর সাগরও যেরূপ শান্ত তরঙ্গ রহিত আকার ধারণ করে, মনের নিয়মনেও এই সংসার ভ্রম তদ্রূপ বিনাশ প্রাপ্ত হয়। খুব স্থূল ভাবে ধরলেও কি বলছেন, মন্দরাচল কি পর্বত, কাহিনী কি আছে যে সমুদ্র মন্থনের সময় তাকে সমুদ্রের মধ্যে এনে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, তো বলছে ওটি যদি নড়তে থাকে তখন কি হয়, সমুদ্রের চারিদিকে জল ঘুরতে থাকবে, তো পাক খেয়ে খেয়ে, যেমন দুধ দই করা হয় তাহলে কি হয়, নিচে দুধ দই গোল গোল চার্নিং হতে থাকে, ওটি শান্ত হলে যেমন ভিতরের যে দুধ দই শান্ত হয়ে যাবে, মন্দরাচল জলের মধ্যে পড়ে আছে, ওকে নাড়ানো হচ্ছে সাপ দিয়ে, মনে আছে ছবি, সাপ দিয়ে এদিক ওদিক টানা হচ্ছে, তাতে কি হচ্ছে, ঘূর্ণি তৈরি হচ্ছে জলের মধ্যে, বলছি ওটি শান্ত হলে যেমন জল শান্ত হয়ে যায়, তেমন মন শান্ত হলে এই জগৎ শান্ত হয়ে যায়। বুঝতে পারছেন কোন স্থানে কথা বলছে, স্থূল অর্থে যদি দেখা হয় আমরা জগৎকে দায়ী করি, একটি শ্লোকে
মায়ের সেই কথা, দোষ দেখবে নিজের, সিদ্ধ হয়ে গেল। অত হালকা কথা মা বলেনি, যে যদি শান্তি চাও তো দোষ দেখবে নিজের, যদি সংসার সমুদ্র শান্ত চাও তো নিজের মন মন্দরাচলকে শান্ত, এটি শান্ত, কারণ এটিরই প্রতিনিধি, এটিরই প্রতিবিম্বই সংসার। আপনি তাড়াতে থাকুন, খুব তাড়াহুড়োতে থাকুন, দেখবেন ঘড়ির কাঁটা তাড়াতাড়ি ছুটছে। আপনি খুব শান্ত হয়ে যান, দেখবেন অনেক সময় আছে আপনার। আপনি যেই, আমরা মনে করি কি যে সত্যি সময় আছে বা সময় নেই, তো আমরা কাউকে বলি তুই তাড়াহুড়ো করছিস কেন, কাউকে বলছি তুই শান্ত, এত চুপ করে রিল্যাক্স হয়ে কি করে বসে আছিস, ব্যক্তি রিল্যাক্স হয়ে নেই। আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ ওর কাছে সেই জিনিসটি গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আপনি যেই বিষয়কে গুরুত্ব দিয়ে মনকে চঞ্চল করেছেন ও পড়েনি, ওর কাছে সময়ও থেমে গেছে। সময় ইউনিভার্সাল নয়, এই ঘড়ি সবার জন্য এক চলছে না। আপনারা সবাই বসে আছেন, যাদের ফেরার তারা আছে তারা চারবার ঘড়িতে দেখে নেবেন, যার কোনো তারা নেই সে বলছে কিসের সময়, বলবি আপনি বলবেন আরে 6:30 বেজে গেল এখন আজকে ক্লাস চলছে, সে বলবে তো কি হয়েছে। এই ঘড়ির এফেক্ট সবার উপরে এক নয়, আপনার উপরেই ঘড়ির কাঁটা নির্ভর করে। আপনি ঘরে বসে আনন্দে একটি মূর্তি বানাচ্ছেন, স্কাল্পচার করছেন, আপনি দেখবেন কখন সময় শেষ হয়ে গেছে, আপনি ঘরে একা আছেন। আগের দিন কে প্রশ্ন করছিলেন না একাকিত্বের, কালকে দেখবেন 4:35, 4:45, প্রত্যেকবার আপনার সাথে সাথে এই সময় আর জগৎ চলে, মন যেমন চলবে জগৎ তেমন চলবে। আপনার এখন হয়তো মনে করছেন যে যাই হোক ঘড়ির কাঁটা কি তাতে থেমে যায়, উপনিষদ বলছে হ্যাঁ থেমে যায়। তুমি যেই কথাটা কি এই মুহূর্তে অস্বীকার করতে চাইছো ওইটাই তুমি পুরো জীবন বাঁচো। আমি যে কথাটি এখনই বললাম, আপনি আপনাদের পাস্টকে রিকল করুন, অতীতে ফিরে যান, দেখবেন ঠিক এইভাবেই আপনি প্রত্যেকটি মুহূর্ত বাঁচেন। যখন আমি বলছি বেশি দেরি নেই তাড়াতাড়ি করো, তখন বলতে আমি কি বলতে চাইছি, তোমার শরীরের বেশি দেরি নেই, শরীরের কাঁটা ঘুরছে। আর আপনি যদি শরীর বোধকে অতিক্রম করে ফেলেন এই মুহূর্তেই আপনার সামনে স্থির নিশ্চয় হয়ে যাবে, তখন এই কথা আপনার জন্য আর নয়। আমি বলি অনেক সময় যে ওটা এগিয়ে গেলে হয়, এই মুহূর্তে নয়। অর্থাৎ আপনার মন যেইভাবে ঘড়ির সাথে ছুটছে এখন ওই জিনিসটা আপনার জন্য ফিট না, আর কোনো কারণ নেই, রিয়েলি কিছু দাঁড়িয়ে নেই। এই জগতে জন্ম মৃত্যু ভাঙা গড়ার খেলা প্রতি মুহূর্তে চলছে। এবার ভাবুন এই জগতের জন্য কোনো মুহূর্ত আছে, যার প্রতি মুহূর্তে ভাঙা গড়া চলে তার জন্য কোনো বিশেষ মুহূর্ত আছে? একটি কিচেন আছে 24 ঘন্টা রান্না হয়, তো ওইখানকার কুকের জন্য কোনো বিশেষ মুহূর্ত আছে? সবসময় রান্না করতে হয়, আপনি যখন খেতে যান তো আপনার জন্য কিচেনের বিশেষ মুহূর্ত তৈরি হয়। তো অস্তিত্বের জন্য কোনো সময় নেই, অস্তিত্বের জন্য কোনো অস্থিরতা নেই, অস্তিত্ব স্থির, কারণ অস্তিত্ব একটি এমন মেশিন যেটি একই গতিতে অনন্তকাল গড়াবে, গড়াচ্ছে গড়াচ্ছে গড়াচ্ছে, ওর আগেরই পিছু নেই, উপর নেই নিচে নেই। এই জন্যই বলা হচ্ছে না ব্রহ্মকে আত্মা বিষয়তে সবসময় কঠোপনিষদ বলছে তিনি মহতের থেকে মহৎ, ছোট থেকে ছোট, সূক্ষ্মের থেকে সূক্ষ্ম, স্থূলের থেকে স্থূল। কেন এই কথাটা বলছে, কারণ ওর কাছে কোনো বিশেষ নেই, বিশেষ আপনি বানাচ্ছেন, বিশেষ আমরা বানাচ্ছি। এইখান থেকে বলছে যেমন আপনার মন একই যদি নিশ্চল করো, আমরা কি পুরো জগতে পুরো সময় আমরা কি বলি মহারাজ, আর এইটা করে নি শান্ত হয়ে যায়, এরপরে আর কিছু নেই। যতক্ষণ পর্যন্ত মন চুপছে ব্যক্তি কি বলছে আর মিটিয়ে নি, যদি মন অতি চঞ্চল হয় সে বলবে কি করবো মহারাজ, ছুটতে তো হবেই, করতে তো হবেই, প্রচুর লোক আছে এরকম। আপনারা যেখানে গিয়েছিলেন আজকে প্রসাদ পেতে, সেখানেও ডজন ডজন সারি সারি শয়ে শয়ে লোক আছে, তারা এই কথাটিই বলবে
তুমি বলে দেবে, দেখুন সংসার তো ছাড়তে পারবো না। আমাকে সে বলছিল কে সামনে ছিল বসে, মনে নেই আমার, বলছি দেখুন সংসার তো ছাড়তে পারবো না, চেষ্টা করছি মাঝে। আমি বলছি কেন ছাড়তে পারবেন না, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ কোনো উত্তর নেই। হ্যাঁ বলছে না বাড়িতে উনি আছেন, বাধা দিচ্ছে না। বলি একটু তো বাধা দেয়, তো ডিভোর্স। হ্যাঁ কি প্রবলেম আছে, বিয়ে করতে পারলে ডিভোর্স হতে পারে না? আমি দুপা এগোতে পারি, তুমি দুপা পেছাতে পারি না? আমি উদাহরণ দিচ্ছি, আমি বুঝছি না বিবাহিতরা ডিভোর্স দিয়ে গেল, কিন্তু আমরা মাথাতে আমি বসিয়ে রেখেছি যে ছুটতে তো আমাকেই হবে। এখানে শ্লোক বলছে তোমার উপর নির্ভর করছে, মন্দরাচলকে শান্ত করো না, এই জগৎ ছুটছে না, কম্পিটিশন এই জগৎ ছুটছে না, কম্পিটিশন তোমার মধ্যে চলছে। সিভিল ফিল্ডে যে কম্পিটিশনটা চলে, মেকানিক্যাল ফিল্ডে তার জন্য কিছু নয়, ওই কিছুটা তার জন্য কিছু নয়, তখনই হয়ে যাবে যদি ইন্টার কোনো কানেক্টেড থাকে, ইন্টার কানেকশন যদি থাকে। এই কাজ শেষ করছিস না কেন, তোর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, এরকম সব ক্ষেত্রেই তাই। সেই জন্য বাইরে দোষারোপ করে বা বাইরে পরিস্থিতিকে দায়ী করা বৃথা। আপনি আপনার পরিস্থিতির ক্রিয়েটার, তৈরি করছেন, সিচুয়েশনস আসছে তার ইন্টারপ্রিটেশনস আপনি তৈরি করছেন। এই যে অরেঞ্জ কালারের গাঁদার মালা আমাদের লোকজনের পছন্দ না, তাই তো? আমারও খুব পছন্দ নয়, কিন্তু আই হ্যাভ মোর থিংস টু ডু, এখানে কিছু করতে হবে আমাকে, আমি নিজে দেখছি না। রুদ্র যদি থাকতো তিনবারই হয় দেখ, ঠিক মালা ইস্যু নয়, মালার তোমার মনে যে স্থান ওটা ইস্যু। এখানে হতে পারে একজন একজনের সাথে ক্ল্যাশ আছে, ঠিক আছে, সে একে ওকে তিনবার দেখে নেবে, অথবা মনে করবে আমি তো ওর দিকে তাকাবই না। আপনি হয়তো সবার দিকে তাকিয়ে আছেন, আমি সবার দিকে তাকিয়ে আছি, তার মনে শত্রু হিসাবে বিশেষ স্থান রেখে দিয়েছে, আমি তো তাকাবই না, দেখবই না, পুরোটা আপনার মনের উপরে। দুটো জিনিস বললাম, এক সিচুয়েশন ছুটছে না, ছুটছে না আপনি, দ্বিতীয়ত যেগুলি সামনে এসে উপস্থিত হয়েছে সিচুয়েশন তাকে তো ইন্টারপ্রিট করছেন আপনি। আপনি তো বলছেন আমার সিচুয়েশন এবং এটা খারাপ সিচুয়েশন, আমার সিচুয়েশন এবং এটা ভালো সিচুয়েশন, তো দুই ক্ষেত্রেই আপনার হাতে শরীরে রোগ এসে উপস্থিত হয়েছে, এটা তত্ত্ব। কিন্তু রোগ মাথার ব্যথার কারণ হবে কিনা একটু ঠিক করবেন আপনি। আপনাদের প্রত্যেকের শরীরে, আমার শরীরে কিছু না কিছু রোগ আছে, গুরুত্ব দিচ্ছি না তো, তো একে গুরুত্ব দেব কি না দেব তো আমার উপর নির্ভর করছে। বাড়িতে প্রত্যেকেরই আপনাদের কিছু কিছু কাজ আছে, তাকে তো নেগেট করেই এখানে এসে বসতে হয়েছে। তো সিচুয়েশন সিচুয়েশন না, সিচুয়েশন আপনার সিচুয়েশন। তো মন মন্দরাচলকে শান্ত করো, তাহলে জগৎরূপ ক্ষীর সমুদ্র শান্ত হবে। নাচা কোদাক সামনে কমাও, আয়নায় প্রতিবিম্ব শান্ত হয়ে যাবে। প্রত্যেকটি জিনিসই দেখবেন আপনার কাছে অ্যাটেনশন চায়, আপনার চেতনায় একটা স্থান চায়, মনে একটা জায়গা চায়, আমাকে মনে জায়গা দাও, আমি একটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন, আমাকে আমার মনে তোমার মনে জায়গা দাও। আর আমরা এমন প্রত্যেকটা জিনিসকে মনে জায়গা দিব, হ্যাঁ আসো না, আমাদের মন নয়, বারবারই পূজা মণ্ডপ, যে কেউ ঢুকে যেতে পারে যে কোনো মুহূর্তে। এখান থেকে যদি ধরুন আপনাদের একটুখানি অ্যাটেনশন সরলো, আপনারা দেখবেন কুকুরের আওয়াজটা প্রমিনেন্ট শুনতে শুরু করবে, ঠিক আছে, হয়তো সন্দীপন বাড়ি যাবে আজকে একটু, তো হয়তো ট্রেনের কথা, বর্ধমানের কথা, মাকে কি বলতে হবে কিছু বাদ দিয়ে দিই তো ফোনে বলতে, আসবেই ওর মনে, ঠিক আছে। আপনারা কতবারে হয়তো আপনি হয়তো স্মুথ সিচুয়েশনে এসেছিলেন, বাড়িতে হয়তো এবার একটু কথা কাটাকাটি হয়েছে, এই যে কথাটা উচ্চারণ করলাম সাথে সাথে আপনার মন কিছু ওদিকে চলে যায়, হ্যাঁ তাই তো, ব্যাপার তো আছে। প্রত্যেকটা জিনিস আপনার মনে ঘর করতে চায়, বুদ্ধিমান সে যে মনে ঘর করতে দেয়।